বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি উড়িষ্যা ভদ্রক অসুরালিতে। তো তোমরা কম বেশি সবাই জানো যে অসুরালিতে একটা বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে গণেশ পূজা উপলক্ষে। তো বন্ধুরা, কালকে আমি দুপুরে বেরিয়েছিলাম জলেশ্বরে, প্রথম কম্পিটিশানের আপডেট দিয়েছি, তারপরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি একদম ভদ্রক অসুরালিতে। তো বন্ধুরা, এখানে অসুরালিতে প্রায় 10টা সেট আপের কম্পিটিশান রয়েছে এবং সমস্ত নাম করা সেট আপ রয়েছে, ঠিক আছে। আর তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অসুরালি পোপার স্ট্যান্ড, ঠিক আছে। এদিকেও সেট আপ আছে, ওদিকেও সেট আপ রয়েছে, আর এই রাস্তার দুদিকেও সেট আপ রয়েছে, ঠিক আছে। মোট চারিদিক থেকে সেট আপগুলি আসবে, এসে কিন্তু এই স্ট্যান্ডের উপরেই কিন্তু কম্পিটিশানটা হবে, তবে অবশ্য রাতে কম্পিটিশান হবে, ঠিক আছে। তো চলো, আমি কী কী সেট আপ রয়েছে পুরোটা তুলে ধরছি, সবাই শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, বলে দিই এরপরে আমি আরও বেশ কয়েকদিন থাকছি মোটামুটি উড়িষ্যাতে, সমস্ত আপডেট তোমরা পাবে, কন্টিনিউ চ্যানেলটি ফলো করতে থাকো। তো বন্ধুরা, শুরুতেই তোমাদের প্রথম আমি দেখিয়ে দিই। তো একদম মার্কেটের সামনেই প্রথমে কিন্তু চন্দনা মিউজিক ফিটিংস চলছে, ঠিক আছে। তো চন্দনা মিউজিকের 4টা ব্যাস এবং মিড 4টা উঠে গেছে, আর এক সাইডে র‍্যাক উঠেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ হাইসে র‍্যাক টুইটার পড়ে আছে। আর এইদিকে পেছনে অ্যাম্পলিফায়ার সেট আপ রেডি হয়ে গেছে, লাইন টাইন কমপ্লিট একদম রেডি হয়ে গেছে। এটা ডিজি দেখতে পাচ্ছ, আর এই যে অ্যাম্পলিফায়ার সেট আপ রয়েছে, আর এই দাদা ভাই একজন রয়েছে এই ক্লাবের মেম্বার, ঠিক আছে। দাদা হাই করে দাও। আর এটা দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার সেট আপ। তো চলো, তো চলো এরপরে আর যে সেট আপগুলি রয়েছে আমি একে একে দেখাচ্ছি, সবাই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে সন্তোষী মিউজিক কিন্তু ফিটিংস চলছে। তোমরা সবাই জানো যে সন্তোষী মিউজিকের কিন্তু ওই রিসেন্ট নতুন সেট আপটা টেস্টিং হয়েছিল, ভিডিও তোমরা পেয়েছো এএস ক্যাবিনেট সেন্টার থেকে যেটা রেডি হয়েছে, ঠিক আছে। র্যাম্বো মিডের সঙ্গে নতুন স্টাইলের মিড বক্স। আর দেখতে পাচ্ছ যে ধরনের মানে চাসিসে বক্সগুলো সাজানো হয়, কোথাও সাইডে লেগে গেলে ঘুরিয়ে পাশে নিয়ে যাওয়া হয় বক্সটাকে, ঠিক আছে। ওই চাসিসে কিন্তু ফিটিংস চলছে। আর ওদিকে অ্যাম্পলিফায়ার সেট আপ রয়েছে। চলো এরপরে আরো সেট আপ রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি বর্মনের কাছে চলে এসেছি, বর্মন মিউজিক ফিটিংস চলছে, ঠিক আছে। তো বন্ধুরা, বর্মনের এখানে 8 পিস ব্যাস উঠবে যেটা আমি শুনলাম, এবার তার মধ্যে ফিটিং চলতে চলতে যদি কোনো সিদ্ধান্ত চেঞ্জ হয়, দুটো ব্যাস বক্স উঠেছে, আর সমস্ত ব্যাস বক্সগুলো ওখানে দেখতে পাচ্ছ। দাদা ভাইরা প্রচুর পরিশ্রম করছে, আর উড়িষ্যার কিন্তু সমস্ত ফিল্ডগুলো এরকমই হয়, মানে আজকের এক জায়গায় কালকের এক জায়গায়, মানে বক্স খুলে নিয়ে ওখানে ফিটিং করো, আবার ওখান থেকে সেখানে ফিটিং করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। আর ওদিকে অ্যাম্পলিফায়ার সেট আপ রয়েছে। তো ওই
এই যে এমপি ফ্ল্যাশ সেটআপ দেখতে পাচ্ছ, BX7000i 4K, আর এদিকে দেখতে পাচ্ছ Mega 2500 রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে। আজকের কিন্তু একটা মানে জোরদার কম্পিটিশন, সমস্ত মানে বড় বড় সেট আপ এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমরা সবাই ফলো রাখো চ্যানেলে, ভিডিও পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা মিড রয়েছে, কার্তিক বাবু রয়েছে অপারেটিং করার জন্য। তো চলো, এরপর আরো সেট আপ রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি মা মনসাপুরের কাছে, আর মা মনসাপুর রয়েছে উড়িষ্যা ভদ্রক অসুরালী শান্তিনগর, ঠিক আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ শান্তিনগর, ঠিক আছে। ঠিক সামনেই মা মনসাপুর ফিটিংস চলছে, হ্যাঁ ফিটিংস হয়ে প্রায় কমপ্লিট, শুধু উপরের ব্যাগগুলো তুলতে বাকি রয়েছে, কিন্তু ডিজি স্টার্টমেন্ট দিয়েছে বাজানো হবে। বন্ধুরা, এখন রয়েছে রানিয়া রেনেস এর কাছে, তো অসুরালিতে কম্পিটিশনের জন্য রেডি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডিজি রয়েছে, আর এখানে প্রায় সমস্ত এমপ্লয়গুলো রয়েছে আমি তোমাকে দেখে দিই। 20 রয়েছে, এদিকে আউজা রয়েছে, উপরে স্টেঞ্জারের একটা এমপ্লয় রয়েছে, আর আউজা রয়েছে উপরে, ও মেশিনটা অডিয়াটনে রয়েছে। আর উপর দেখতে পাচ্ছ স্টেঞ্জারে 1400, আর 20 রয়েছে, আর কিছু স্টেবিলাইজার রয়েছে ভোল্টেজের জন্য দেখতে পাচ্ছ, আর জাইফার এমপ্লিফায়ার রয়েছে, আর এগুলো হচ্ছে NX অডিও। ওয়ান প্লাস সেট আপ তোমাদের NX মিউজিক্যাল কেমন লাগলো জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা বক্স, বক্সের ফ্রন্ট দেখিয়ে দিই। তো প্রথমে কিন্তু বক্সের ফোনটা দেখে আমি চিনতে পারিনি, একদম ব্ল্যাক কালার, নাম টাম লোগো কিছুই নেই। তো চলো, এরপরে আরও সেট আপ রয়েছে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি রয়েছি বালাজির সামনে, ঠিক আছে। তো বালাজি অসুরালিতে রেডি হয়ে গেছে, শুধু উপরে ব্যাগগুলো বানতে বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে বালাজির ডিজি রয়েছে এইদিকে, আর বালাজি এই রিসেন্ট এই গণেশ পূজার কম্পিটিশান ভাড়াগুলো হাঁটার জন্য ASP থেকে মডিফাই করে নিয়ে এসছে। আর বালাজির কিন্তু 6 পিস মিট রয়েছে, এখানে এক্সট্রা কিন্তু 2 মিট রয়েছে। দেখতে পাচ্ছ রাখের আইসগুলো পড়ে রয়েছে, আর এখানে এমপি ফ্ল্যাশ সেটআপ রয়েছে, চন্দনদা অপারেট করে। এই দেখতে পাচ্ছ বালাজির নতুন মডিফাই ব্যাগ, মিড 4টা দিয়েছে, আর এদিকেও এমপি ফ্ল্যাশ সেটআপ রয়েছে দেখতে পাচ্ছ। ওটা লাগা না,
তো বন্ধুরা বালাজির লুকটা তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এখানে সুমনদা রয়েছে, সুমনদা অপারেট করবে। তো চলো এরপরে আরো কয়েকটি সেট আপ রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে শুভদীপ আর কালাকার কিন্তু বাজছে, ঠিক আছে, রেডি হয়ে অলরেডি বাজানো শুরু করে দিয়েছে এবং দূর থেকে দুজনের কম্পিটিশনের মতো বাজছে। কালাকার মিউজিক কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো কালাকার মিউজিক রেডি হয়ে বাজছিল, তো কমিটির দাদাভাইরা বললো যে একটু আসতে বাজাতে, এমনি ইডিএম গান দিয়ে এমনি নর্মাল সাউন্ড দিয়ে রেখেছে, জোরে বাজায়নি। তো যখন কমপ্লিট টোটালি জোরে বাজবে তখন কিন্তু আমি কালাকার মিউজিকের আবার ভিডিও তুলে ধরবো, ঠিক আছে। আচ্ছা এমপি ভিআর সেট আপটা ওদিকে রয়েছে। দেখতে পাচ্ছ আমি রয়েছি ডন সাউন্ডের কাছে। ডন সাউন্ড হচ্ছে বাহিরি, আমাদের কন্টাই মালিশ তার বাহিরি সেট আপ ডন সাউন্ড। তো ডন সাউন্ড কিন্তু নতুন সেট আপ করে নিয়ে এসছে, এখানে নতুন রিসেন্ট টেস্টিং হয়েছিল। টেস্টিং হয়ে প্রথম ফিল জলেশ্বরে খেটেছে, জলেশ্বর থেকে ডাইরেক্ট ভদ্রক অসুরালিতে এসছে। ওখানে মিড বক্স রয়েছে ভেতরে, জাস্ট চারটা ব্যাস ফিটিং হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ নেম প্লেট রয়েছে ডন সাউন্ডে। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাটারিটা রয়েছে। তো বন্ধুরা এখন আমি রয়েছি রাজা সাউন্ডের কাছে। তো রাজা সাউন্ডের এটা দেখতে পাচ্ছ তোমরা এমপি প্লেয়ার সেট আপ। অ্যাম্পলিফায়ার সেট আপ আর বক্স কিন্তু এই যে ফিটিং চলছে। দেখতে পাচ্ছ যে ইঞ্জিন অ্যাসিস্টায় বক্সটা তোলা হয়েছে, তার সামনে কিন্তু কীভাবে র্যাক দেওয়া হয়েছে, আর বক্সের লুকটা দেখে নেওয়া দেবো। হ্যাঁ বক ব্যাসের সঙ্গে দেওয়া হয়েছে, এটা মা কালী কেবিনে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।